ডিজনি পেপারে সোনি পিকচার অ্যানিমেশন স্টুডিওটা আমার কাছে বর্তমানে ভালো লাগা শুরু হয়েছে, কারণ ওরা পরপর অনেক ভালো অ্যানিমেশন মুভি উপহার দিচ্ছে। তার মধ্যে হচ্ছে স্পাইডারম্যান, তারপর হচ্ছে মার্শাল অ্যান্ড মেশিন, আজকে একটা মুভি দেখছি যেটার নাম হচ্ছে উইচ ড্রাগন, যেই মুভিটার এখন আমি রিভিউ করতে যাচ্ছি। নায়কের নাম হচ্ছে ডিন, যে সানহাইয়ের একটা কলেজে লেখাপড়া করে, যার স্বপ্ন হচ্ছে লিনার সাথে দেখা করা। লিনা হচ্ছে ওর ল্যাংটা কালের বান্ধবী, যে পরবর্তীতে বাবার সাথে শহরে চলে যায়। তো একদিন ডিন খাবার ডেলিভারি কাজ করতে গিয়া একটা বৃদ্ধ লোকের সাথে দেখা হয়, যার কাছে খাবার ডেলিভারি করতে যায়। বৃদ্ধ লোক দাবি করতে হয় আমি একজন দেবতা, তখন ডেলিভারি করার পরে যে টাকা আসছে টাকার বদলে ও একটা টিপট দিয়ে গেছে ডিনেরি, বলছে টিপট তুমি যদি এখানে ইয়ে করো তাহলে একটা ড্রাগন বেরিয়ে আসবে, আইসা তোমার তিনটা ইচ্ছা পূরণ করবে। ডিন ঘষা দিয়েছে পরে টিপট থেকে ড্রাগন বেরিয়ে এসে যে ওর তিনটা ইচ্ছা পূরণ করবে। এখন শেষ পর্যন্ত গল্প কোন দিকে গেল এটা নিয়ে মূলত হচ্ছে অ্যানিমেশন মুভি উইচ ড্রাগন। হয়তো ধারণা আসছে যে এটা আলাদিনের একটা লাইট ভার্সন। হ্যাঁ, এটা আলাদিনের একটা লাইট ভার্সন, আলাদিন দৈত্যের জায়গা এখানে একটা ড্রাগন আসে। কিন্তু আমার কাছে মনে হলো আলাদিন মুভির যে এন্ডিংটা ছিল এই এন্ডিংতে উইচ ড্রাগনের এন্ডিংটা একটু বেশি ভালো। মুভিটা আসলে অ্যানিমেশন মুভি যেরকম হয় এরকমই না, আমি নতুনত্ব কিছু নাই। একটা ড্রাগন উইশ করবে, এই করবে, টিপটের পিছনে কিছু গুন্ডা লাগবে পাওয়ার জন্য, এমন তো এগুলো চলতে থাকে পুরো অ্যানিমেশন মুভি জুইটা। হালকা পাতলা কমেডি ছিল, কিছু রোমান্টিক মুহূর্ত ছিল, তারপরে যখন বাচ্চাকালে ডিনার লিনার মুহূর্তটা দেখায় তখন ডিজনিপের আপ মুভির মধ্যে দুই বাচ্চার জুটি আছে না, ওই দুই বাচ্চার জুটির কথা মনে করাইয়া দেয় এখানে। আর সব মিলিয়ে বলা যায় হ্যাঁ মোটামুটি ভালো একটা ফ্যামিলি ড্রামা রোমান্টিক ফ্যান্টাসি অ্যানিমেশন মুভি। রেটিং এর কথা আসি তাহলে রেটিং দেবো এটা 10/7। নেটফ্লিক্স থেকে বেরোইছে, হিন্দি ডাবও পাবেন, বাংলা সাবটাইটেল শীঘ্রই চলে আসবে বলে মনে করি। তো যাক বলতে থাকেন পরবর্তী কোনো মুভি সিরিজ বা কার্টুন রিভিউ নিয়ে আসবে।